আর আজকে বলছে বোরকা তুলে দেব এ ছেলেরা জওয়ান জবাকেরা আপনার বিবি আপনার মেয়ে যদি বোরকা পরে বাজারে যায় যেমন ভাবে যাবে তেমন ভাবে বাড়ি আসবে যুতবে না কোন মহিলা বোরকা পরে হসপিটালে যেতে পারবে না কোন মহিলা বোরকা পরে বাসে ট্রেনে উঠতে পারবে না কোন মহিলা বোরকা পরে ব্যাংকে টাকা তুলতে পারবে না এদেরকে বোরকা খুলে ব্যাংকে যেতে হবে বোরকা খুলে হসপিটালে যেতে হবে বোরকা খুলে বাসে উঠতে হবে বোরকা খুলে ট্রেনে উঠতে হবে বাবা ও ভাই জেনেরা এ ছেলে জেনে দলেরা তাই তোমাদের হাত ধরে বলে দিয়ে গেলাম এই কঠিন জামানায় এসে গিয়েছি আজকের বোরকা তুলে দেবার জন্য উঠে পড়ে লাগিয়েছে আর গত ভোটের এক মাস আগে ন্যাড়া এসেছিল কলকাতায় ন্যাড়া ন্যাড়াকে চেনেন কি নাম যোগী 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 ওই ন্যাড়া কলকাতায় এসে এক সপ্তাহ ভোটের এক মাস আগে বলেছিল যে আমরা ক্ষমতায় যদি আসতে পারি এক মাসের ভেতরে বোরকা বলে কোনো জিনিস থাকবে না আর একটা কথা বলেছিল যদি আমরা ক্ষমতায় আসতে পারি চব্বিশ ঘন্টার ভেতরে গোহত্যা বন্ধ করবো মালদাই বলেছে মুর্শিদাবাদে বলেছে আবার কলকাতার মাটিতে বলেছে যেই দিন বলেছিল তার একদিন পরে আমি কাসেম সিদ্দিকী এ বিবি আনন্দই দাঁড়িয়ে বলেছি এ যোগী তুমি নাকি এক মাসের ভেতরে চব্বিশ ঘন্টার ভেতরে গো হত্যা বন্ধ করবে এ যোগী রে তুমি কলকাতার মাটিতে কেন বলছো এখানে বললে কাজ হবে না দিল্লিতে বললে কাজ হবে না বোম্বাই বললে কাজ হবে না মহারাষ্ট্রে বললে কাজ হবে না আমি তোমাকে যুক্তি দিই ভালো কাজ হবে আগামী কুরবানির দিনে একটু মুসলমানদের পাড়ায় পাড়ায় গিয়ে বলো এ যুবকরা কাজ হবে দেখি হাত তুলে দেখেন কারা কারা বলছেন মাশাআল্লাহ নারী তাকিয়ে এই কলকাতার মাটিতে বলছো কে শুনছে কে দেখছে আমি তোমাকে যুক্তি দিই ভালো কাজ হবে আগামী কুরবানির দিনে একটু মুসলমানদের পাড়ায় পাড়ায় সকালবেলা এসে বলো ইনশাল্লাহ আমাদের ইমাম সাহেব রেডি আছে কথা ঠিকই না বেটি আর আজকে বলছে বোরকা তুলে দেবো এ ছেলেরা জওয়ান জবাকেরা আপনার বিবি আপনার মেয়ে যদি বোরকা পরে বাজারে যায় যেমন ভাবে যাবে তেমন ভাবে বাড়ি আসবে আর যদি বেপর্দা ভাবে যায় বাজারে যেতে যেতে রাস্তায় ক্ষতি হতে পারে আর বোরকা পরে গেলে ক্ষতি হবে এ জোরে বলেন আজকের বোরকা তুলে দেবে আমি কলকাতা টিভিতে বলেছিলাম তোরা বিল পাস করবি বোরকা তুলবি তবে আল্লাহ পাক তোদের বোরকা তোলার আগে আল্লাহ পাক এমন একটা গজব দিয়েছে তোরা এখন বোরকা পরে ঘুরছিস ঠিক না বেটি তোরাই তখন বোরকা পরে ঘুরছিস বোরকা কি তুলবি তোরাই তখন বোরকা নিয়ে ব্যস্ত কি গো কি হলোটা কি সবাই তোমার দিকে চেয়ে আছে আমার দিকে কেউ চেয়ে নেই তাহলে কত তুই ভিআইপি লোক বুঝতে পারছ কানে বালি পড়েছে নাকি বলুন কানে বালি পড়েছে ও আমি কানে মনে হয় বালি পড়েছে কাল আপনাদের কষ্ট হচ্ছে নাকি শেষ করে দেবো হ্যাঁ আল্লাহ পাক এমন একটা গজব দিয়েছে ওর এখন মাস্ক পরে ঘুরছে মাস্ক শালা আবার স্যানিটাইজার মাখছে স্যানিটাইজার পকেটে করলে ঘুরছে বুঝতে পারছেন আবার কোন গোটা মুদিখানা দোকানদার আছে না গোটা অনেক আবার মুসলমান গুলো গেলে আবার মুখে মাস্ক দেয় ওই মুসলমান এসে মুখে মাস্ক দেয় কথা ঠিক না বেটি ওই গোটাগুলো মনে করে মুসলমানদের মনে হয় বেশি করোনা হচ্ছে কাদের হচ্ছে যে ওরা নিজেরাই তো বুঝতে পারছে আমাদের দেখলে আমার মুখে মাস্ক দিচ্ছে দিল্লির নিজামুদ্দিন তবলিগ ভাইয়েরা নাকি করোনা ছড়িয়েছে খবর পাননি আপনারা 146 জনকে তুলে হসপিটালে ভরে দিল বিলাড নিয়ে হচ্ছে বিলাড নিয়ে তার বৈকালে বিলাড রিপোর্ট এসেছে 146 জনের 146 জনের ভেতরে একজনও পজিটিভ নয় আল্লাহ সবাইকে নেগেটিভ করে রেখে দিয়েছে জোরে বলুন না সুবহান বুঝতে পারছেন না তো হিফাজত করছে আমার আল্লাহ আমি এই গত লকডাউনের সময় বহু গ্রামে গ্রামে গিয়ে আমি দোয়া চেয়েছি আজান দিয়েছি
আমি যখন ডানকুনি দিয়ে যাচ্ছি সেই ডায়মন্ড হাওড়া ডানকুনিতে কিছু পুলিশ আমাকে দাঁড় করিয়ে বলছে হুজুর এত কঠিন মহামারীতে আপনি কোথায় বেরিয়েছেন? আমি বাবা একটু গ্রামে যাবো দোয়া করতে। বলেন না না আপনার যাওয়াটা কিন্তু ভুল হচ্ছে, তো হুজুর যাচ্ছেন যান আপনার মুখে মাস্ক ওই মাস্ক মাস্ক পরেন না কেন? ওই সময় পুলিশটার হাত ধরে বললাম ভাই মাস্ক আমি পরে আছি আজ থেকে 1550 বছর আগে আল্লাহ নবী আমাদেরকে একটা মাস্ক পরিয়ে দিয়েছে। আজ থেকে 1550 বছর আগে আমার রাসূলুল্লাহ একটা স্যানিটাইজার মাখিয়ে দিয়েছে, যে স্যানিটাইজারের নাম হলো উজু। উজু আমরা উজু করে দাঁড়িয়ে যাব, খোদার কসম আমাদের কাছ থেকে 200 হাত ধরে করোনা থাকবে। জোরে বলুন না সুবহান, এই একটা উজুর ফজিলত আছে না নাই? তখন ওই পুলিশটা বলছে হুজুর তাহলে আমি কি একবার উজু করে আসব? আমি উজু করলে হবে না, যেটা গোটা আছে সেটাকে কাটিয়ে কুটিয়ে আমার কাছে এসো, তারপরে আমি উজু করার পারমিশন দেবো। ঠিক না বেটি? খামা খাই উজু করলে হয়ে যাবে, নিয়েতে ব্যাপার আছে না নাই? পানি কোথায় ধুবো কোথায় ঢোকাবো ব্যাপার আছে না নাই? আর ও যদি না জানে তো চোখের ভেতরে পানি বুঝবে? আমরা দিই মুখে উষালা দিলে কাপড় খুলে, কথা ঠিক না বেটি? উজুর একটা নিয়ম আছে, নিয়েদের ব্যাপার আছে। বলছে হুজুর আমি কি উজু করে এসব? এত সহজ নাকি উজু করলে হয়ে যাবে? আল্লাহ পাক এমন একটা গজব দিয়েছে, কলকাতার পিজি হসপিটালে যান, কলকাতার মেডিকেলে যান, ডাক্তার গুলোকে চিনতে পারবেন না, কোনটা নার্স কোনটা ডাক্তার চেনা বড় উপায় নাই বাবাজি। আমি আরএনটেকার হসপিটালে গিয়েছিলাম যখন কঠিন লকডাউন, ডক্টর অভিষেক ব্যানার্জির কাছে গিয়ে বলি ভাই আমি তো আপনাকে চিনতে পারি না, এই ফেনি কাগজ আপনাকে কতক্ষণ পড়ে থাকতে হবে? বলে হুজুর আমার 8 ঘন্টা ডিউটি, আমার 8 ঘন্টা ফেনি কাগজ পড়ে থাকতে হবে। আমি ভাই 8 ঘন্টার ভেতরে হঠাৎ যদি আপনার পিশাব লাগে আপনি কি করবেন? বলে হুজুর আমি প্যাম্পাস পরে আছি। প্যাম্পাস বুঝো না বুঝো? আল্লাহ একটা এমন গজব দিয়েছে সারা এখন প্যাম্পাস পরে দিচ্ছে। এই প্যাম্পাস বুঝেন না? আল্লাহ এমন গজব দিয়েছে, আল্লাহ বলছে দেখ বোরকা খুলবি, বোরকা খুলবি দেখ তোর বোরকার ভেতরে প্যাম্পাস আছে। আল্লাহর গজব যাবে, মোড়ে ধুলির সাপ হয়ে গেছে। এই শুনতে পাচ্ছেন? আল্লাহ ধুলির সাপ করে দিয়েছে, কম অত্যাচার করেনি বাবা। গাড়ি নিয়ে যাচ্ছি জলসাই, গাড়ি দাঁড় করিয়ে বলছে চাচা বলো জয় শ্রীরাম। এই শুনতে পাচ্ছেন? গাড়ি দাঁড় করিয়ে বলেছে বলো জয় শ্রীরাম। আল্লাহ দেখেনে কথা বলেন না কেন? আল্লাহ দেখেনি মসজিদ গুলোকে ভেঙেছে ভেঙে পুড়িয়েছে, পাঁশকুড়াতে মাদ্রাসা ভাঙলো, মাদ্রাসা ভেঙে আগুন লাগিয়েছে, কত কোরআন ছিল সব পুড়িয়েছে। শুনতে পাচ্ছেন? আল্লাহ দেখেনি অত্যাচার জুলুম, আল্লাহ দেখেনি। আর আল্লাহ বলছে যখন অত্যাচার হবে জুলুম হবে তোরা এক জায়গায় দাঁড়িয়ে আমাকে বলবি ইন্নাল্লাহ মা সাবিরিন। কি বলতে বলছে? ইন্নাল্লাহ মা সাবিরিন, তোরা ইন্নাল্লাহ মা সাবিরিন পড়বি, আমি আল্লাহ তোদের সবরকে কবুল করব। তোরা যত সবর করবি আমি আল্লাহ তত সবরকে কবুল করব। কথা বুঝতে পারছেন?